প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। এই ক্লাসটিতে আমি তোমাদের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইসের শর্ট সিলেবাস অনুযায়ী গুরুত্বপূর্ণ সাজেশন দিব, অর্থাৎ তোমাদের কি পড়া উচিত, কিভাবে পড়বে সেই বিষয়ে এখন আমি বিস্তারিত বলবো। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখবে। ওকে, আচ্ছা দেখো, এই জায়গায় আমি অনেকগুলো টপিকস এর নাম লিখছি যেগুলো হচ্ছে আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং বিগত সালের বোর্ড কোশ্চেন গুলো যদি দেখি তাহলে এই জায়গা থেকে প্রশ্ন এসেছে, এবং এইখান থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে বা কোনটা বেশি গুরুত্বপূর্ণ সে বিষয়ে আমি এখন আলোচনা করব। তো দেখো, এখানে প্রথমে আছে লজিক গেট। আরেকটি কথা বলে রাখি, তোমরা কিন্তু চাইলে আমার কাছে এই অল্প দিনে যারা 24 সালে পরীক্ষার্থী আছো আইসিটি কোর্স করতে পারো। তোমাদের জন্য আমি একটা সাজেশন তৈরি করেছি, ওই সাজেশনটা আবার লাইভ ক্লাসে হাতে ধরে ধরে প্র্যাকটিস করানো হয়, সৃজনশীল এবং বহুনির্বাচন। যেমন আজকে শুক্রবার, আগামী শনিবারে রাত 9টায় এই সব বিষয়ের উপরে 5টি সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করানো হবে শর্ট সাজেশন অনুযায়ী। তারপরের দিন এমসিকিউ, এরকম কন্টিনিউ রেগুলার বোর্ড পরীক্ষা সেই জুলাই মাসের 9 তারিখ পর্যন্ত চলবেই। তো আমার মনে হয় যে তোমরা যদি মাত্র 499 টাকা সম্মানী দিয়ে ভর্তি হও, তাহলে সাজেশন প্লাস লাইভ ক্লাস প্লাস রেকর্ড ক্লাস তোমার অনেক উপকারে আসবে, এবং অনন্য সালের পরীক্ষার্থী যদি হয়ে থাকো তাহলে তাদের জন্য আলাদা ব্যাচ। বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS দিও। যেটি বলছিলাম যে লজিক গেট হচ্ছে 7টি, তবে এই লজিক গেট দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে মৌলিক গেট, সার্বজনীন গেট, বিশেষ গেট। অর্থাৎ এই গেট থেকে প্রশ্ন আসবে। তো আমরা জানি যে মৌলিক গেট মানে টোটাল লজিক গেট হচ্ছে দুই ভাগে ভাগ করা যায় কিন্তু 7টি। মৌলিক গেট 3টা এন্ড অর নট, আর বিশেষ গেট হচ্ছে 2টা এক্স অর এক্স নট, সার্বজনীন গেট হচ্ছে ন্যান্ড এবং নট, যেই ন্যান্ড এবং নট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায়। অর্থাৎ এই বাস্তবায়নের সময় তোমাকে এই সার্বজনীন গেট ন্যান্ড আর নর ব্যবহার বুঝতে হবে, তাহলে তুমি বাস্তবায়ন করতে পারবে। এরপর হচ্ছে সত্যক সারণী, যে কোনো সমীকরণ থাকবে সেই সমীকরণটার সত্যক সারণী করতে বলতে পারে, বা কোনো একটা লজিক চিত্রর মান বের করে সত্যক সারণী করতে বলতে পারে। তো লজিক চিত্রের মান বের করতে হলে তোমাকে অবশ্যই এই গেইটের প্রতীক বা গেইটের ব্যবহার জানতে হবে, তা না হলে কিন্তু তুমি মান বের করতে পারবে না। তো আমরা দেখছি বিগত সালে এই সত্যক সারণী বাস্তবায়ন সরলীকরণ দিয়ে প্রশ্ন এসেছে। এরপর অ্যাডার্ট দিয়ে গত 23-এ দুই একটা বোর্ড প্রশ্ন করেছে, সরি ভালোই 3-4টা বোর্ড প্রশ্ন করেছে, তবে ঢাকা বোর্ড কিন্তু প্রশ্ন করে নাই। ঢাকা বোর্ডে দেখছি যে বিগত 5-6 বছর ধরে অ্যাডার্ট থেকে কোনো প্রশ্ন আসে নাই। তো সেক্ষেত্রে ঢাকা বোর্ডের জন্য কিন্তু অ্যাডার খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার। এরপর আমরা দেখলাম যে 2023 সালে যশোর বোর্ডে এই তোমার রেজিস্টার কাউন্টার নিয়ে প্রশ্ন করেছে। এছাড়া রেজিস্টার কাউন্টার দিয়ে আগে পরে কখনো কোনো বোর্ড প্রশ্ন করে নাই, তার মানে 24 সালে রেজিস্টার কাউন্টার থেকেও প্রশ্ন আসতে পারে যে কোনো বোর্ডে। এরপর এনকোডার ডিকোডার, এটা স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে কোন একটা সেন্সর প্রশ্নের ভিতরে ঢুকাই দেয়, কখনো কখনো আলাদা প্রশ্ন করতে পারে। তো এবছর এনকোডার ডিকোডার দিয়েও প্রশ্ন আসতে পারে, যেহেতু 23 সালে এভাবে কোনো প্রশ্ন দেখি নাই। আচ্ছা, এরপর সরলীকরণ, সরলীকরণ দিয়ে মানে প্রায় বোর্ডেই প্রশ্ন করে থাকে। তার মানে অ্যাভারেজে আমি এখানে যতগুলো টপিক দেখছি তুমি এখানে কোনোটাই বাদ দিতে পারবে না, তোমার সবই শিখতে হবে, কারণ তোমার বোর্ডে কোনটার উপরে ডিপেন্ড করে প্রশ্ন করে। তবে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, মনে করো লজিক গেট, সত্যক সারণী, সরলীকরণ, বাস্তবায়ন, এটা হচ্ছে এক ক্যাটাগরির প্রশ্ন, আর অ্যাডার হচ্ছে এক ধরনের প্রশ্ন, এনকোডার ডিকোডার আর এক ধরনের প্রশ্ন, কাউন্টার রেজিস্টার এক ধরনের প্রশ্ন, আর এই কটা হলো একই ক্যাটাগরির প্রশ্ন। অর্থাৎ এইগুলোতে যখন প্রশ্ন করবে এই সব কিছু মিলায় একটা প্রশ্ন করবে। যদি অ্যাডার দিয়ে প্রশ্ন করে শুধু অ্যাডার দিয়ে করবে, এনকোডার ডিকোডার করে শুধু এনকোডার ডিকোডার, রেজিস্টার কাউন্টার দিয়ে প্রশ্ন করলে রেজিস্টার কাউন্টার। কিন্তু এইগুলো তোমার শিখতে হলে এইগুলো বাদ দেওয়া যাবে না, এইগুলো না পারলে, অর্থাৎ এই লজিক গেট এগুলো না পারলে কিন্তু এগুলো পারা যাবে না। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা যারা এখনো আইসিটি নিয়ে ভয়ে আছো বা আইসিটি কভার করতে পারো না বা আইসিটি মানে বোঝো, বাসায় পারো, ক্লাসে পারো, পরীক্ষার হলে গেলে গুলিয়ে ফেলো, প্রশ্ন ধরতে পারো না, আমার মনে হয় যে তোমরা যদি 499 টাকার করছে আমার ভর্তি, আমি যে সাজেশন দিব, লাইভে প্র্যাকটিস করাবো, তারপর ধরো তোমার বেসিক দুর্বল, তুমি পারো না, তোমাকে পুরো বইয়ের বেসিক ক্লাস রেকর্ড আকারে হোয়াটসঅ্যাপে সাজিয়ে দিব, তোমার মন যখন যা চায় তখন সেটা প্র্যাকটিস করবে, অর্থাৎ এইভাবে এই 10-15 দিনও যদি তুমি প্র্যাকটিস করো তাও আইসিটিতে কোনো সমস্যা হওয়ার কথা না, যেহেতু আমি সৃজনশীল এবং MCQ করাচ্ছি। তো তোমরা যারা আইসিটি নিয়ে ভয়ে আছো, দুশ্চিন্তা আছো, সর্বোচ্চ নম্বর পেতে চাও, তাহলে আমাকে এই কিছু সম্মানী দিয়ে আমার এই কোর্সে ভর্তি হতে পারো। এই অল্প সময় অনেক অনেক সাপোর্ট দিবে তোমাকে, আর আমি তো আছি ইনশাল্লাহ সেই জুলাই মাসের 9 তারিখ পর্যন্ত তোমাকে সাহায্য করব। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগী হও, যতটুকু সময় আছে কাজে লাগাও, তোমাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।